রাতের অন্ধকারে বেপরোয়া বাইকে দাপটের শিকার দুই আরোহী সহ মোট চারজন গুরুতর জখম এবং আশঙ্কাজনক অবস্থায় দুই বাইক আরোহী এবং টোটো চালককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। জানা গেছে, এদিন রাত আনুমানিক 9:50 নাগাদ শহরের কলেজ রোডের ওপর সৎসঙ্গ মোড়ে টোটোটিকে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে মোটর বাইকটি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে সম্ভবত মোটর বাইকটির চালক ও আরোহী দুজনেই মত্ত অবস্থায় ছিল এবং তারা মারাত্মক গতিতে বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিল। এরপর কিছুটা নিয়ন্ত্রণ হারিয়েই এসে সরাসরি ধাক্কা মারে টোটোটিতে। সংঘর্ষ টোটোর এক্সেল ভেঙে পড়ে যায়। ছিটকে পড়ে গুরুতর আহত হন টোটো চালক সদীপ রায় এবং আরোহী অর্পণ তরফদার। সংঘর্ষে ছিটকে পড়ে বাইকের দুই আরোহী সুপ্রিয় গুহ এবং তাতাই সাহা। জখম দুই বাইক আরোহী পুরো এলাকার 13 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। টোটো চালক এবং আরোহী অরবিন্দপল্লী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এদিনের ঘটনা নিয়ে টোটো যাত্রী অর্পণ তরফদার বলেন, ধনী পরিবারের বেপরোয়া সন্তানদের জেটগতি স্পোর্টস বাইকের দাপটে শহরে চলাচল দায় হয়ে গেছে। রাতে নামলে সেই দাপট আরও বেড়ে যায়। পুলিশ ও ট্রাফিক বিভাগ হয়তো এই বড়লোকদের পকেটে থাকে, তাই কোনো ব্যবস্থা নেয় না। মাথা ফেটে বা মৃত্যুর মুখ থেকে ফিরতে হয় আমাদের মতো সাধারণ মানুষকে। বেপরোয়া স্পোর্টস বাইকের দাপট রুখতে এদিন দুর্ঘটনাস্থলে দীর্ঘ সময় বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। আর যখন যাচ্ছিল ওইখান দিয়ে তখনই বোঝা গেছে অ্যাক্সিডেন্ট। টোটোতে ঠিক বলতে পারবো না, তবে আমি দৌড়ায় আস্তে আস্তে 3-4 জনকে এখানে পড়ে থাকতে দেখছি। তার মধ্যে অবস্থা 2-3 জনের খারাপ, ওই অবস্থায় চ্যাংদোলা করে টোটো করে নিয়ে যাওয়া হয়েছে। আর বাদ বাকি যা অবস্থা রক্তরক্ত দেখতেছি নিয়ে টোটোটা এখান দিয়ে রাস্তা ক্রস করে ওই গলিতে ঢুকতেছিল, আর ওরা ওই পাশ দিয়ে আসছে। টোটো চালক আহত হয়েছে, টোটো চালক পিছনে 2 জন ছিল, সামনে 1 জন ছিল, সবগুলোই আহত। বাইকেরও আহত হয়েছে, কিন্তু কোনটা যে কে বোঝা যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। বাইক আরও বাইকে যারা ছিল তারাও আহত হয়েছে। এখন কে কোথায় কাকে নিয়ে চলে গেলো, সামনে যাকে যাকে পাইছে তাকে তাকে পাঠানো আমাদের কৌশিক।